হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো গতকাল আমি ক্লাসটা নিতে পারিনি, তার জন্য সরি, শারীরিক অসুস্থতার কারণে এবং আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো গলার অবস্থা প্রচন্ড খারাপ রয়েছে। তো যাই হোক, আজকে আমরা 4 নম্বর ক্লাস করব টেট পরিবেশ পরীক্ষার উপর থেকে। আমরা যে প্রত্যেকদিন দুপুর 12টা থেকে 30 নম্বরের ফুল মক টেস্টের ক্লাস করছি প্যাডাগজি সহ পরিবেশের হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তরের, তো সেই প্র্যাকটিস সেটের আজকে আমাদের 4 নম্বর ক্লাস। বিগত 3খানা ক্লাস হয়ে গিয়েছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। আপকামিং ডাব্লিউবি প্রাইমারি টেট 2023 পরীক্ষার জন্য এই সমস্ত প্র্যাকটিস সেট খুবই ইম্পর্টেন্ট এবং বিগত বছরে অনেক প্রশ্ন কমন এসেছিল আমাদের এই সমস্ত ক্লাস এবং ব্যাচ কোর্স থেকে। তো যাই হোক, সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। সেখান থেকে ফ্রি মক টেস্ট, ফ্রি নোট এবং ক্লাসের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। তো ক্লাসটা শুরু করব, তার আগে আমাদের রুটিনটা দেখে নাও, কোন কোন টাইমে কি কি ক্লাস হচ্ছে, বিশেষ করে প্রাইমারির টেটের ক্লাসগুলোর রুটিনটা দেখে নাও, কোন কোন সময় কি কি ক্লাস হচ্ছে এবং সেই টাইম তোমরা ফলো করতে থাকো প্রাইমারি টেটের প্রস্তুতির জন্য। তো দেখো, 80 ক্লাসের কি কি গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন তো রয়েছে, খুব তাড়াতাড়ি দেখার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন কি বলছে, বিশ্বের কোন স্থানের উপর ওজন গহ্বর সবচেয়ে বেশি বিস্তৃত? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, আন্টার্কটিকা। আন্টার্কটিকার উপর ওজন গহ্বর সবচেয়ে বেশি বিস্তৃত। ওজন গহ্বর মানে হচ্ছে ওজন হোল, এবং ওজন কোথায় দেখতে পাওয়া যায়? ওজন গ্যাসটি দেখতে পাওয়া যায় বায়ুমণ্ডলের যে স্ট্র্যাটোস্ফিয়ার, নেক্সট প্রশ্ন 2 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, বায়ু দূষণকারী নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড শোষণ করতে পারে নিচের কোন উদ্ভিদ? এই প্রশ্নটাকে স্টার মার্ক করবে। বায়ু দূষণকারী নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড শোষণ করতে পারে নিচের কোন উদ্ভিদ? সঠিক উত্তর হবে 4টে অপশনের মধ্যে থেকে অপশন বি, জুলিপার। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, গাড়ির ধোঁয়ায় উপস্থিত কোন ধাতু সবচেয়ে ক্ষতিকারক দূষক? গাড়ির ধোঁয়ায় উপস্থিত কোন ধাতু সবচেয়ে ক্ষতিকারক দূষক? সঠিক উত্তর হবে অপশন বি, সিসা। আগে এক ধরনের অ্যান্টিনকিং পদার্থ ব্যবহার করা হতো, যার শর্ট ফর্ম হচ্ছে টেল, অর্থাৎ টেট্রা ইথাইল লেড। টেট্রা ইথাইল লেড, এই যে লেড, এই লেডই হচ্ছে সিসা। তো এটা ধাতু এবং ক্ষতিকারক দূষক। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের মতে 1 লিটার পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ অনুমোদনযোগ্য মাত্রা হলো নিচের কোনটি? ভিভিআই করো প্রশ্নটিকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের মতে 1 লিটার পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ অনুমোদনযোগ্য মাত্রা হলো নিচের কত? চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান 1 বা অপশান এ, 0.01 মিলিগ্রাম। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণের জন্য সিআরপি একাডেমির তত্ত্বাবধানে টেটের 2023 পরীক্ষাকে লক্ষ্য করে স্পেশাল চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখান থেকে সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী সিডিপি, বাংলা, ইংরাজি, গণিত এবং পরিবেশের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে প্যাডাগজি সহ 150 নম্বরের ফুল তোমাদের ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাসের মাধ্যমে ব্যাচ কোর্সটা করানো হবে। অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে গেছে এবং প্রাইস আমরা আরও কমিয়ে দিয়েছি, মাত্র 549 টাকায় ফুল তোমরা ব্যাচ কোর্সের ক্লাস পেয়ে যাবে। ক্লাস শুরু হতে চলেছে আগামী 27 সেপ্টেম্বর থেকে। আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং টেট পরীক্ষার সেরা প্রস্তুতি, সেরা গাইডেন্স, সঠিক স্ট্র্যাটেজি এবং সঠিক স্টাডি ম্যাটেরিয়ালের মাধ্যমে নিতে শুরু করে দাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, অভয়ারণ্য ঘোষণায় বিপন্ন প্রজাতির গন্ডারের প্রতিপালন এক প্রকার কি ধরনের সংরক্ষণ? অর্থাৎ অভয়ারণ্যের মধ্যে বিপন্ন প্রজাতির গন্ডারের প্রতিপালন প্রকার কি ধরনের সংরক্ষণ? পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ইনসিটু। ইনসিটু সংরক্ষণ সেই সমস্ত সংরক্ষণ যেখানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কোনো একটা প্রজাতিকে সংরক্ষণ করা হয়ে থাকে, যেমন অভয়ারণ্য, জাতীয় উদ্যান, এই সমস্ত। আর এক্সিটু হচ্ছে সেই জীবজন্তুটাকে প্রাকৃতিক পরিবেশ থেকে বের করে নিয়ে এসে আলাদাভাবে সংরক্ষণ করা হয়, যেমন চিড়িয়াখানাতে সংরক্ষণ করা হয়, তো সেটা হচ্ছে এক্সিটু। তো এখানে গন্ডার প্রতিপালন করা হয় আমাদের ভারতবর্ষে কোথায়? এক তো আমাদের রাজ্যে জলদাপাড়া আর আসামের বিখ্যাত কাজিরাঙা। নেক্সট 6 নম্বর প্রশ্ন, কোন প্রকারের রঞ্জক উদ্ভিদকে অতিবেগুনি রশ্মি বিকিরণ থেকে রক্ষা করে? কোন প্রকারের রঞ্জক উদ্ভিদকে অতিবেগুনি রশ্মির বিকিরণ থেকে রক্ষা করে? সঠিক উত্তর হবে অপশন বি, ক্যারোটিনয়েড। 7 নম্বর প্রশ্ন, বায়ু এবং জল দূষণ পরস্পর সম্পর্কিত কিসের মাধ্যমে? বায়ু এবং জল দূষণ পরস্পর সম্পর্কিত কিসের মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাসিড বৃষ্টির মাধ্যমে। দেখো SO2 এটা হচ্ছে বায়ু দূষণ, হচ্ছে সালফার ডাই অক্সাইড জলের সাথে মিশছে বৃষ্টির সময় এবং তৈরি করছে H2SO4, অ্যাসিড তৈরি করছে এবং এর মাধ্যমে জল দূষণ ঘটছে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ফ্রিয়ন হলো নিচের কোনটি? ইজি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্রিয়ন আমরা নিচের কোনটিকে বলে থাকি? সঠিক উত্তর হবে অপশন বি, ক্লোরোফ্লুরোকার্বনকে আমরা ফ্রিয়ন বলে থাকি, যেটাকে শর্টে আমরা কি বলে থাকি? CFC। 9 নম্বর প্রশ্ন, যানবাহন জনিত দূষণের কারণে বাতাসে কোন বিষাক্ত ধাতুর পরিমাণ বৃদ্ধি পায়? একটু আগেই দেখলাম সেম প্রশ্ন, তো সেম প্রশ্নই ঘুরিয়ে করা হয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লেড বা সিসা। 10 নম্বর প্রশ্ন, রাস্তায় পিচ গোলানোর সময় যে ধোঁয়া বের হয় তাতে ক্ষতিকর বায়ু দূষক নিচের কোনটি থাকে? রাস্তায় পিচ গোলানোর সময় যে ধোঁয়া বের হয় তাতে ক্ষতিকর বায়ু দূষক নিচের কোনটি থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, বেনজোপাইরিন থাকে। 11 নম্বর প্রশ্ন, উদ্ভিদ দেহে অতিরিক্ত খাদ্য সাধারণত জমা থাকে ড্যাশ হিসাবে। উদ্ভিদ দেহে অতিরিক্ত খাদ্য সাধারণত জমা থাকে কি হিসাবে? সঠিক উত্তর হবে অপশন বি, শ্বেত সার হিসাবে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, দেখো বৃদ্ধি সহায়ক খাদ্য উপাদান হলো নিচের কোনটি? বৃদ্ধিতে সাহায্য করবে নিচের কোন খাদ্য উপাদান? সঠিক উত্তর অপশন বি, প্রোটিন। 13 নম্বর প্রশ্ন, চাল তার ভোজ্য অংশ আসলে নিচের কোনটি? চালতার ভোজ্য অংশ হয়ে যাবে অপশন এ বৃত্তি। নেক্সট ১৪ নম্বর প্রশ্ন, উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি হয় নিচের কোন উদ্ভিদ থেকে? সঠিক উত্তর হবে অপশন ডি সর্পগন্ধা। এবং সর্পগন্ধাতে কোন উপকার থাকে সেটা হচ্ছে রেসারপিন, রেসারপিন উপকারটি থাকে। ১৫ নম্বর প্রশ্ন, বাংলার স্বর্ণতন্তু বলা হয় নিচের কোনটিকে? কোন শস্যকে বাংলার স্বর্ণতন্তু বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি পাটকে। নেক্সট ১৬ নম্বর প্রশ্ন, মানুষ না খেতে পেয়ে মারা যায় এর অন্যতম কারণ কি? চারটে অপশন: পরিবেশগত সমস্যা, পরিবেশের অবক্ষয়, পরিবেশের উপাদান ভূমির ধ্বংস, পরিবেশগত সমস্যার জন্য ভূমি দূষণ এবং উৎপাদন কম হওয়া। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ পরিবেশগত সমস্যা। পরিবেশগত সমস্যা মানে শুধুমাত্র ভূমি দূষণ বা উৎপাদন কম হওয়া নয়, সমস্ত রকমের সমস্যা, পরিবেশের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে সমস্ত সমস্যাকেই আমরা পরিবেশগত সমস্যা বলছি। নেক্সট ১৭ নম্বর প্রশ্ন, পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নিচের কোনটির জন্য? চারটে অপশন: বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের জন্য, পশুদের দ্বারা, গাছ কাটার জন্য, নাকি জমির অতিরিক্ত ও সঠিক ব্যবহার না করার জন্য। সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গাছ কাটার জন্য সব থেকে বেশি ক্ষতিকর বা ক্ষতি হয়ে থাকে পরিবেশের। নেক্সট ১৮ নম্বর প্রশ্ন, দেখো ছখানা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দেওয়া হয়েছে। দেখো, উদ্দেশ্যহীনভাবে চেষ্টা করা, হঠাৎ সাফল্য, ভুল চেষ্টা বাতিল করা, সঠিক চেষ্টা নির্বাচন করা, যান্ত্রিকভাবে শিখন হয় এবং বুদ্ধির কোনো ভূমিকা নেই। কোন মনোবিদ শিক্ষণ তত্ত্ব সম্পর্কে উক্ত বিষয়গুলি উল্লেখ করেন? অর্থাৎ নিচের কোন মনোবিদ এই যে উপরে ছখানা বিবৃতি বা স্টেটমেন্ট তার শিক্ষণ তত্ত্ব সম্পর্কে দিয়েছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা স্টার মার্ক করতে পারো। ১৮ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, আচ্ছা এখানে অপশনটা উল্টে গেছে, যাই হোক উত্তরটা হবে থর্নডাইক। নেক্সট ১৯ নম্বর প্রশ্ন, পরিবেশ এবং পরিবেশ বিদ্যার উপর প্রয়োগের জন্য প্রশিক্ষণের ভূমিকা হলো নিচের কোনটি? চারটে অপশন, ভালো করে দেখো: সমাজবিজ্ঞানে জ্ঞানার্জন এবং এর উন্নত প্রয়োগের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা, জাতীয় সম্পদ ব্যবস্থাপনার মূল্যায়নে সমাজ বিজ্ঞানীদের অন্তর্ভুক্ত করা, জাতীয় সম্পদ ব্যবস্থাপনায় সমাজ বিজ্ঞানের ভূমিকা সম্পর্কে গবেষণাকে উৎসাহ দান করা, নাকি উপরের সবগুলি। তো পরিবেশ এবং পরিবেশ বিদ্যার উপর প্রয়োগের জন্য প্রশিক্ষণের ভূমিকা হলো সঠিক উত্তর হবে অপশনটি উপরের সবগুলি। ২০ নম্বর প্রশ্ন, বর্তমান অভিভাবকগণ সন্তানের বিদ্যালয়ে পারদর্শিতার জন্য অত্যাধিক গুরুত্ব দেন, কারণ? বর্তমান অভিভাবকগণ সন্তানের বিদ্যালয়ে পারদর্শিতার জন্য, অর্থাৎ স্কুলে কতটা সে ভালো পারফরমেন্স করছে তার জন্য খুব বেশি গুরুত্ব দেন, কিসের জন্য? চারটে অপশন দেখে উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন সি, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এটি সব থেকে ভালো উপায়। যে কারণে বিদ্যালয়ে সে কতটা ভালো পারফরমেন্স করছে, কত ভালো বেশি নাম্বার পাচ্ছে, তার বেশি বেশি গুরুত্ব দিচ্ছেন। ২১ নম্বর প্রশ্ন, দেখো সমাজবিদ্যার প্রধান বিষয়বস্তু হলো নিচের কোনটি? চারটে অপশন: ব্যক্তি, সমাজ, উভয়, নাকি কোনোটি নয়। একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, উভয়। ২২ নম্বর প্রশ্ন, পরিবেশ বিদ্যা সংক্রান্ত পাঠদানে যেসব পদ্ধতি অধিক ব্যবহৃত হয় তা নিচের কোনটি? চারটি অপশন থেকে উত্তর করবে। তো 22 নম্বর প্রশ্নের অ্যাকচুয়ালি সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি উপরের সবগুলি, অর্থাৎ কি কি? বক্তৃতা পদ্ধতি, বক্তৃতা সহ আলোচনা পদ্ধতি এবং প্রকল্প পদ্ধতি। সব পদ্ধতিগুলি অধিক ব্যবহৃত হয়ে থাকে পরিবেশ সংক্রান্ত পাঠদানে। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, রসায়নের কোন একক অধিক পরিমাণে পরিবেশ বিদ্যার সঙ্গে সম্পর্কিত? চারটে অপশন, কার্বন চক্র, অক্সিজেন চক্র, উভয় নাকি কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি উভয়। কার্বন চক্র এবং অক্সিজেন চক্র এই দুটোই কিন্তু পরিবেশ বিদ্যার সঙ্গে সম্পর্কিত। 24, গাছকে সংরক্ষণ করা হলো কি ধরনের কাজ? চারটে অপশন, সমাজ উপযোগী কাজ, বিজ্ঞান ভিত্তিক কাজ, সামাজিক ভিত্তিমূলক কাজ নাকি নৈতিক দায়িত্ব পালন করার কাজ। চারটে অপশন দেখেই মনে হবে যেন সবগুলোই তো ঠিক, কিন্তু সঠিক উত্তর কি হবে? গাছকে সংরক্ষণ করা হয়ে যাবে অপশন এ, সমাজ উপযোগী কাজ, সমাজের উপকার করে থাকে গাছকে সংরক্ষণ করা, তো এটা হয়ে যাবে সমাজ উপযোগী কাজ। নেক্সট 25 নম্বর প্রশ্ন, বিমূর্ত ধারণাকে কাজে লাগিয়ে শিখতে হয় নিচের কোনটি? বিমূর্ত ধারণা মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। তো সঠিক উত্তর হবে অপশনটি বি এবং সি উভয়, অর্থাৎ পরিবেশকে সংরক্ষণ এবং পরিবেশ দূষণ এই দুটোরই কনসেপ্ট কাজে লাগিয়ে শিখতে হয় আমাদের হচ্ছে কি পরিবেশ সংক্রান্ত। নেক্সট 26 নম্বর প্রশ্ন, নিম্ন প্রাথমিক শিক্ষায় থাকবে নিচের কোনটি? চারটে অপশন, অম্লবৃষ্টি, আবর্জনা, গ্রিনহাউস প্রভাব নাকি ওজন গহ্বর। তো নিম্ন প্রাথমিক শিক্ষায় থাকবে, সঠিক উত্তর হবে অপশন বি আবর্জনা। নেক্সট 27 নম্বর প্রশ্ন, দেখো প্রাথমিক শিক্ষায় পরিবেশ পরিচিতিতে রচনাধর্মী প্রশ্ন নিচের কিরকম দেয়া যেতে পারে, নাকি দেয়া উচিত নয়, নাকি উচিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, দেয়া উচিত নয়। রচনাধর্মী প্রশ্ন পরিবেশ পরিচিতিতে প্রাথমিক শিক্ষাতে দেয়া উচিত নয়। 28 নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পরিবেশ শিক্ষার মূল্যায়নে কোন ধরনের অভিজ্ঞতায় গুরুত্ব দেয়া উচিত? চারটে অপশন, মৌখিক, লিখিত, মৌখিক ও লিখিত উভয় নাকি ব্যবহারিক। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পরিবেশ শিক্ষার মূল্যায়নে কোন ধরনের অভিজ্ঞতায় গুরুত্ব দেওয়া উচিত? সঠিক উত্তর হবে অপশন এ, মৌখিক অভিজ্ঞতায় গুরুত্ব দেওয়া উচিত। 29 দেখো, প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার টেক্সট বই থাকা উচিত নিচের কোনটি? চারটে অপশন, বিভিন্ন বিষয় নিয়ে ছোট ছোট করে বক্তব্য, চিত্রের মাধ্যমে ছোট করে বর্ণনা, চিত্রের কোনো প্রয়োজন নেই নাকি অপশনটি বর্ণনাধর্মী লেখা। সঠিক উত্তর হবে অপশন বি, চিত্রের মাধ্যমে ছোট করে বর্ণনা। নেক্সট 30 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন, দেখো মডেল কি ধরনের শিক্ষা উপাদান? চারটে অপশন, দ্বিমাত্রিক অনুকৃতি, ত্রিমাত্রিক অনুকৃতি, প্রকৃত নমুনা নাকি কোনোটি নয়। তো মডেল একটি, সঠিক উত্তর হবে অপশন বি, ত্রিমাত্রিক অনুকৃতি, অর্থাৎ 3D অবজেক্ট। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের পরিবেশের 30 নম্বরের ফুল মক টেস্ট প্যাডাগজি সহ আপকামিং প্রাইমারি টেট 2023 পরীক্ষাগুলো করে 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারেও কমেন্ট বক্সে কমেন্ট করবে। ক্লাসটা শেষ করব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণের জন্য আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হয়েছে স্পেশাল চ্যালেঞ্জ কোর্স, 27 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। কোর্স ফি খুবই স্বল্প রাখা হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে আরও মাত্র 550 টাকা, এবং টেটের সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী অর্থাৎ সিডিপি বাংলা ইংরাজি গণিত এবং পরিবেশের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে প্যাটাগজি সহ 150 নম্বরের ফুল ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউর মাধ্যমে ক্লাসগুলো করানো হবে। তো আমাদের সাথে যোগাযোগ করুন 9647553612 নাম্বারে এবং আমাদের টেটের 2023 সালের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ক্লাসটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ এর জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বাই।